আসসালামু আলাইকুম দুই যমজ বোন খেলতে খেলতে তৈরি করে ফেলে নিজেদেরই এক জাদুর বাগান সেখানকার জাদুই প্রাণী এবং উদ্ভিদের সাথেই তাদের পুরো দিন কাটতো তবে একটা সময় তাদের দুই বোনের বিয়ে হয় এবং দুজনই আলাদা হয়ে পড়ে তবে আসল দুঃখ তো তখন নেমে আসে যখন তাদের মধ্য থেকে এক বোন মারা যায় যমজ দুই বোন এবং জাদুর মতো কানেকশন যে কারণে এক বোনের মৃত্যু শোকে অন্য বোনও মারা যায় তাদের রেখে যাওয়া ছোট ছোট দুই সন্তান যারা কিনা একজন আরেকজন ব্যাপারে কিছুই জানতো না তারাই আস্তে আস্তে খুঁজে বের করে সেই জাদুর বাগান যেখানে ছিল তাদের মায়ের অস্তিত্ব এরপর তাদের সামনে কি কি রহস্য খোলে এবং তারা কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে এটাই দেখব আজকের গল্পে যার নাম দ্য সিক্রেট গার্ডেন গল্পের শুরুতেই আমরা উনিশশো সালের একটি দৃশ্য দেখতে পাই যখন ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল যদিও ইন্ডিয়ার জনগণের জন্য এটি একটি খুশির সংবাদ ছিল কিন্তু তাও তারা খুশি হতে পারছিল না কারণ ওই সময় কলেরা মহামারী দেখা দিয়েছিল যার ফলে মানুষ এক দেশ থেকে অন্য দেশে পালানো এবং এই মহামারীর সাথে লড়াই করার দ্বন্দ্বে পড়ে যায় তখনই আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যার নাম হলো ম্যারি ম্যারি তার পুতুল নিয়ে খেলছিল তার পুতুলের নাম ছিল জামাইমা ম্যারি তার পুতুলকে রাম এবং সীতার গল্প শোনায় যে তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসতো কিন্তু একদিন রাবণ সীতাকে অপহরণ করে নেয় এখন ওই দিন রাতেই ম্যারিদের বাড়িতে কারা যেন আক্রমণ করে সেই হৈহুল্লোরের আওয়াজে ম্যারি ভয় পেয়ে নিজের রুমেই লুকিয়ে থাকে পরদিন সকালে ম্যারির ঘুম ভাঙলে সে তার বাড়ির কাজের লোককে ডাকতে আরম্ভ করে কিন্তু কেউ কোনো সাড়া দেয় না তাই ম্যারি বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় তাদের বাড়ির সব কিছু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে ম্যারি তার বাবাকে ডাকতে শুরু করে কিন্তু পুরো বাড়িতে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না ফলে মা বাবাকে হারিয়ে ম্যারি ভীষণ ভেঙে পড়ে ম্যারি জামাই মাকে গল্প শোনায় যে তার মা বাবা কেউ হয়তো বা রাবণের মতোই কোন ডিমান অপহরণ করে নিয়ে গিয়েছে এখন ঠিক এই ই ম্যারি একা একা এই পুরো বাড়িতে জীবনযাপন করছিল। এমনকি তার কাছে কোনো খাবার পর্যন্ত ছিল না তাই সে বাড়িতে পড়ে থাকা পচা বাসি খাবার খেয়ে জীবন পার করছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বাইরে আবারও হইচই শুরু হয়ে যায় তখন একজন মিলিটারি অফিসার হন্ততন্ত হয়ে দৌড়ে ম্যারিদের বাড়িতে প্রবেশ করে অফিসারটি ম্যারিকে একা দেখতে পেয়ে তার সিনিয়রদের এই ব্যাপারে জানায় এরপর আমরা জানতে পারি ম্যারির মা এবং বাবা দুজনই কলেরাই আক্রান্ত হয়ে পড়ে ছিল হঠাৎই ম্যারির মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় ম্যারির বাবা তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যায় আর এই হইচইয়ের শব্দ শুনেই ম্যারি মনে করেছিল হয়তোবা তার বাড়িতে কেউ আক্রমণ করেছে এখন ওই দিন রাতেই হসপিটালে ম্যারির মায়ের মৃত্যু হয় এবং পর দিন ম্যারির বাবাও মারা যায় এছাড়াও ওই অফিসার জানতে পারে ইংল্যান্ডে ম্যারির একজন আঙ্কেলও রয়েছে তাই এখন আর ম্যারির পরিবারের কেউই জীবিত না থাকায় অফিসাররা তাকে ওই আঙ্কেলের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যারিকে একটি জাহাজে নিয়ে যাওয়া হয় যেখানে তার মতোই আরো অনেক বাচ্চারা ছিল যারা কিনা যুদ্ধে নিজেদের সবকিছু হারিয়ে ফেলেছে ওই জাহাজেই ম্যারি একটি ছেলের সাথে কথা হয় ম্যারি ছেলেটিকে নিজের গল্প শোনাতে চায় কিন্তু ছেলেটি বলে সে কোনো গল্প শুনবে না কারণ সে কোনো ছোট বাচ্চা নয় সে এখানে ম্যারিকে তার পুতুল নিয়েও খেপাতে থাকে এবং তাকে বাচ্চা বলে সম্বোধন করে যা শুনে ম্যারি তার প্রিয় পুতুল জামাই মাকে ওই সাগরে ফেলে দেয় কথা বলে যে সেও কোনো বাচ্চা নয় হয় এর পর মিসেস ম্যাডলক নামের একজন মহিলা ম্যারিকে তার আঙ্কেলের বাড়িতে নিয়ে যেতে শুরু করে এই ম্যাডলক ম্যারির আঙ্কেলের বাড়িতেই কাজ করত। ম্যাডলক এখানে ম্যারিকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেয় যে সে যেন তার আঙ্কেলের বাড়িতে গিয়ে কোনো ধরনের বিলাসী তার আশা না করে কারণ যুদ্ধের সময় আর্মির লোকেরা ওই বাড়িটিকে হসপিটাল হিসাবে ব্যবহার করেছিল ব্যবহারের পর তারা বাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছে এখন ম্যারি ম্যাডলকের সাথে ওই বাড়িতে গিয়ে পৌঁছায় ম্যাডলক যেন তাদের এই বাড়িতে সর্বদা ইলেকট্রিসিটি থাকলেও বেশিরভাগ সময় তা কাজ করে না তাই রাতে কোনো কিছুর প্রয়োজন হলে মোমবাতির সাথে সাথে নিয়ে বের হয় সেই আঙ্কেল মিস্টার ক্রেভেনের স্ত্রী মারা গিয়েছিল মূলত মিসেস ম্যারি যেন ম্যারির সত্যই ক্রেভেন ছিল ম্যারির খালামনি স্ত্রীর মৃত্যুর পর মিস্টার ক্রেভেন একা সময় কাটাতেই পছন্দ করে তাই ম্যারি যেন এখনই মিস্টার ক্রেভেনের সাথে দেখা না করতে চায় এবং এই বাড়ির অন্য কারোর সাথেও কথা না বলে এমনকি ম্যাডলক ম্যারি মালিককে তার রুম থেকেই বের হতে নিষেধ করে এবং বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেও নিষেধ করে যা শুনে ম্যারি ম্যাডলক কে আশ্বস্ত করে যে সে কোনো ছোট বাচ্চা নয় যে চারিদিকে ঘুরে বেড়াবে এরপর ম্যাডলক ম্যারিকে তার রুমে রেখে চলে যায় রাতে ঘুমানোর সময় ম্যারির স্বপ্নে তার মাকে দেখতে পায় যেখানে ম্যারি তাদের বাড়ির একটি গাছ পেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল এবং আনন্দিত হয়ে ম্যারি তার মাকে সেটা দেখাচ্ছিল কিন্তু ম্যারির মা কোনো কারণে খুব বিষণ্ন ছিল যার কারণে ম্যারির দিকে তার কোনো খেয়ালই ছিল না পরক্ষণেই ম্যারির ঘুম ভেঙে যায় এবং সে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায় ম্যারি নিজের ঘর থেকে বেরিয়ে আসে এবং ওই চিৎকারের শব্দের পিছু করতে থাকে কিন্তু বাইরে সে কাউকেই দেখতে পায় না পরদিন সকালে ম্যারি তার আঙ্কেলকে দেখতে পায় যে কিনা রাগের মাথায় কিছু জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলছিল মিসেস ম্যাডলক তখন মিস্টার ক্রেভেনকে শান্ত করার চেষ্টা করছিল এরই মধ্যে ম্যারির রুমে মার্থা নামের একজন মহিলা খাবার নিয়ে আসে ম্যারি মার্থাকে জানায় গতকাল রাতে তার ঠান্ডা লেগেছিল এবং অনেক ডাকাডাকির পরও কেউ তার কাছে আসেনি এমন কি রাতে সে কারো চিৎকারের শব্দ শুনতে পেয়েছিল কিন্তু মার্থা বলে হয়তোবা সে বাতাসের শব্দ শুনেছিল আর সবাই ঘুমিয়ে পড়ায় ম্যারির ডাক কেউ শুনতে পায়নি এখানে ম্যারি মার্থাকে নিজের সার্ভেন্ট ভেবে ভুল করে কারণ ইন্ডিয়ায় থাকাকালীন তার মা বাবা ব্যস্ত থাকায় ম্যারি বেশিরভাগ সময় এরকম সার্ভেন্টদের সাথেই থাকত কিন্তু মার্থা বলে সে ম্যারির কোনো সার্ভেন্ট বরং ম্যারির খাওয়া দাওয়ার প্রতি নজর রাখা এবং তার খেয়াল রাখাই মারথার দায়িত্ব কিন্তু ম্যারি যে কিনা সবসময় সার্ভেন্টের সাহায্য নিয়ে চলত সে নিজ হাতে পোশাক পর্যন্ত পরতে জানত না যা শুনে মার্থা বেশ অবাক হয় এরপর মার্থাই ম্যারিকে পোশাক পরিয়ে দেয় এবং খাবার খাইয়ে দেয় সেই সাথে মারথার সাথে কথাবার্তার দরুন ম্যারি মার্থার এক ভাইয়ের ব্যাপারেও জানতে পারে যার নাম হলো ডিকান এবং সে পাশের একটি মাঠে ঘোড়া চালানোর কাজ করে ম্যারি রুম থেকে বেরিয়ে আসে এবং আবারও তার আঙ্কেলকে ম্যাডলক এর সাথে দেখে এখানে ম্যারির আঙ্কেল মিস্টার ক্রেভেন ম্যাডলক কে কিছু পুরনো জিনিসপত্র এবং ছবি ফেলে দিতে বলছিল এই ছবিগুলো মিসেস ক্রেভেনের ছিল মিস্টার ক্রেভেন তার স্ত্রী স্মৃতি মনে করে কষ্ট পেতে চাইছিল না তাই সে ম্যাডলককে ছবিগুলো ফেলে দিতে বলে এরপর ম্যারি একা একাই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং এদিক সেদিক ঘুরতে থাকে তখন এক পর্যায়ে ম্যারি দূর থেকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় কিন্তু ঘন কুয়াশার কারণে সে ওই ব্যক্তি পতির মুখ দেখতে পারছিল না ম্যারি বুঝতে পারে সেটি হয়তো বা মারথার ভাই ডিকন কিন্তু ম্যারি ডিকনের কাছে পৌঁছাতে পারার আগেই ডিকন সেখান থেকে চলে যায় এখন এরপর একটি স্থানে বসে ম্যারি একটি স্যান্ডউইচ খেতে শুরু করে কিন্তু স্যান্ডউইচ এর মধ্যে থাকা মাংসের টুকরোটি তার পছন্দ ছিল না তাই সে সেটিকে ফেলে দেয় তখনই একটি কুকুর এসে ওই মাংসের টুকরোটি খেতে আরম্ভ করে কুকুরটিকে দেখে প্রথমে ম্যারি কিছুটা ভয় পেয়ে যায় ফলে সে কুকুরটিকে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরটি এত সহজে ম্যারি পিছু ছাড় ছিল না ম্যারি বাড়ির দিকে যেতে থাকলে কুকুরটিও তার পিছু করতে থাকে এক পর্যায়ে ম্যাডলকের ডাক শুনে ম্যারি দ্রুত কুকুরটিকে ফিরে যেতে বলে এবং একাই বাড়ির দিকে চলে আসে না ম্যাডলক যদি তার ব্যাপারে জানতে পারে এবং তার সাথে কোনো কুকুর দেখে তাহলে ভীষণ আকারে রেগে যাবে এমনিতেই ম্যারিকে এইভাবে বাইরে ঘোরাঘুরি করতে দেখে ম্যাডলক মোটেও খুশি হয় না তাই সে ম্যারিকে আবারও রুমের মধ্যে থাকার কথা মনে করিয়ে দেয় এবং বাইরে থেকে দরজাটি বন্ধ করে চলে যায় কিন্তু এই সদস্যদের এমন আচরণ ম্যারিকে খুব কষ্ট দিচ্ছিল এক পর্যায়ে ম্যারি আবারও তার পুরনো দিনের কথা মনে করতে থাকে যে নিজের বাড়িতে থাকতেও সে সারাক্ষণ এইভাবে হৈহুল্লোর করত। কিন্তু ম্যারির এমন হৈচয়ের কারণে তার মা ভীষণ বিরক্ত বোধ করত যে কারণেই ম্যারি ধারণা ছিল যে তার মা হয়তো বা তাকে ভালোবাসত না এখন এরপর রাতে ঘুমানোর সময় ম্যারি আবারও সে চিৎকারের শব্দ শুনতে পায় তাই পরদিন সকালে ম্যারি মার্থাকে জিজ্ঞাসা করে যে এই বাড়িতে সত্যি সোলজারদের হসপিটাল ছিল কিনা আর এখানে কোনো সোলজার মারা গিয়েছিল কিনা কারণ ম্যারির ধারণা ওই মৃত সোলজারদের আত্মাই হয়তো বা রাতে ওইভাবে চিৎকার করে কিন্তু মার্থা বলে এমনটা কিছুই এখানে হয়নি তাই ম্যারি যেন সব ব্যাপার নিয়ে চিন্তা না করে এবং রাতে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করে এরপর ম্যারি রান্নাঘরে যায় এবং সেখানকার রাধুনী মিসেস পিচারকে গতকালকের মতো একই স্যান্ডউইচটি তাকে লাঞ্চের জন্য দিতে বলে ম্যারি ওই স্যান্ডউইচটি নিয়ে আবারও চলে যায় বাইরে এবং মাংসের টুকরোটি সে ফেলে দেয় সেই কুকুরটির জন্য সে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। তবে কিছু সময় কেটে যাওয়ার পরও কুকুরটি সেখানে আসে না ফলে ম্যারি হতাশ হয়ে ফিরে যেতে আরম্ভ করে ঠিক তখনই ওই কুকুরটি আবারও সেখানে এসে উপস্থিত হয় এবং ম্যারি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় ম্যারি এখানে ওই কুকুরটির নাম রাখে জামাই মা যেটি আগে তার প্রিয় পুতুলের নাম ছিল এখন পর ম্যারি কুকুরটির সাথে খেলতে আরম্ভ করে এবং তারা চারিদিকে ছোটাছুটি করতে থাকে এভাবেই খেলতে খেলতে এক পর্যায়ে জামাইমা ম্যারিককে একটি প্রাচীরের সামনে নিয়ে যায় যেখানে জামাইমা বাস করত কিন্তু তখনই মেডলকের ডাক শুনে ম্যারিকে আবারও বাড়িতে ফিরে যেতে হয় এখন ওই রাতে ঘুমানোর সময় ম্যারি আবারও সেই কান্না এবং চিৎকারের শব্দ শুনতে পায় তাই এবার সে ওই আওয়াজের পিছু করতে আরম্ভ করে এক পর্যায়ে ম্যারি একটি ঘরের সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় ছেলেটি প্রথমে ম্যারিকে কোনো এক চাকর মনে করছিল কিন্তু ম্যারি জানায় সে কোনো সার্ভেন্ট নয় বরং এই বাড়ির মালিক কিন মিসেস ক্রেভেন এবং ম্যারির মা দুই বোন ছিল এখন ম্যারির আঙ্কেল অর্থাৎ মিস্টার ক্রেভেন হল এই বাড়ির মালিক অর্থাৎ পরোক্ষভাবে ম্যারিও এই বাড়িরই মালিক তখন ছেলেটি বলে এই বাড়ির মালিক ম্যারি নয় বরং সে নিচে কারণ সেই হল মিস্টার ক্রেভেনের একমাত্র ছেলে তার নাম হল কলিন যা শুনে ম্যারি অবাক হয় কারণ ম্যারি এবং কলিন কেউই জানতো না যে তাদের কোনো কাজিন আছে ফলে একে অপরের সাথে পরিচিত হতে পেরে কলিন এবং ম্যারি দুজনই খুশি হয়ে যায় ম্যারি কলিনকে জানায় সে ভেবেছিল হয়তোবা সোলজারদের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায় তাই এই বাড়িটি অভিশপ্ত কিন্তু এখন সে বুঝতে পারছে কোনো আত্মা নয় বরং সে কলিনের চিৎকারের আওয়াজ এতদিন ধরে শুনছিল তখন কলিন বলে সোলজারদের আত্মা তো এখানে নেই তবে এই বাড়িটিকে অভিশপ্ত বলাই যায় কারণ এই বাড়িতেই কলিনের মা মারা গিয়েছিল এবং কলিনকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যা শুনে ম্যারি বেশ অবাক হয় এখন ওই ডাক্তটা এইভাবেই কেটে যায় পরদিন সকালে মার্থা এসে ম্যারিকে ডেকে নিয়ে যায় এবং বলে আজ সে মিস্টার ক্রেভেনের সাথে দেখা করতে চলেছে এজন্যই মার্থা ম্যারিকে পোশাক পরিয়ে রেডি করানোর সময় ম্যারি জানায় যে সেদিন সে মার্থার ভাই টিকনকে দেখেছিল যদিও সে টিকনের সাথে কথা বলার সুযোগ পায়নি এরই মধ্যে ম্যাডলক সেখানে চলে আসে এবং গল্পগুজব করে সময় নষ্ট করার কারণে সে মার্থা ভীষণ বকাবকি করতে থাকে তবে ম্যারি এখানে সব দোষ নিজের কাছে নিয়ে নেয় যাতে করে মার্থাকে কোনো বকা শুনতে না হয় যা দেখে মার্থা অনেক খুশি হয় এরপর মিস্টার ক্রেভেনের সাথে দেখা করতে যাওয়ার সময় ম্যাডলক ম্যারিকে সাবধান করে দেয় যাতে সে মিস্টার ক্রেভেনকে শুধুমাত্র স্যার বলেই সম্বোধন করে এবং তার সামনে উল্টোপাল্টা কোনো কথা না বলে ফাইনালি ম্যারিকে মিস্টার ক্রেভেনের সাথে দেখা করানো হয় মিস্টার ক্রেভেন ম্যারিকে একটি স্কুলে পাঠিয়ে দেওয়ার কথা বলে যাতে করে সে সেখানে ভালোভাবে থাকতে পারে এবং পড়াশোনা করতে পারে কিন্তু ম্যারি জানায় সে এই বাড়িতেই খুশি আছে তাই সে অন্য কোথাও কোথাও যাবে না আর যদি কিছু শেখার থাকে তবে সে এখানে থেকেই শিখে নিবে কিন্তু মিস্টার ক্রেভেন একথা মানতে চায় না কথায় কথায় মিস্টার ক্রেভেন বলে সে শুনেছে ম্যারির মধ্যে নাকি তার মায়ের প্রতিচ্ছবি দেখা যায় কিন্তু সে এমন কিছুই দেখতে পাচ্ছে না উত্তরে ম্যারি বলে তার মধ্যে তার মায়ের নয় বরং তার মায়ের যমজ বোন অর্থাৎ মিস্টার ক্রেভেনের স্ত্রীর প্রতিচ্ছবি দেখা যায় এ কথা শুনে মিস্টার ক্রেভেন কিছু সময়ের জন্য নীরব হয়ে যায় এরপর মিস্টার ক্রেভেন ম্যারির কথায় রাজি হয় ঠিকই তবে সে বলে যদি ম্যারি এখানে থেকে কোনো রকম সমস্যা সৃষ্টি করে তবে তখন তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে ম্যারি আশ্বস্ত করে বলে সে কোনো সমস্যা সৃষ্টি করবে না শুধুমাত্র তাকে যেন বাইরে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয় মিস্টার ক্রেভেন এতেও রাজি হয়ে যায় এরপর ম্যারি ম্যাডলককে কে মিস্টার ক্রেভেনের দেওয়া অনুমতির ব্যাপারে জানিয়ে দেয় এবং সেই সাথে এখন থেকে প্রতিদিন মিসেস পিচারের সেই স্পেশাল স্যান্ডউইচটি তাকে লাঞ্চে দেওয়ার জন্য বলে এরপর থেকে ম্যারি প্রতিদিন জামাই মার সাথে দেখা করতে যায় এবং তাকে ওই মাংসের টুকরো খেতে দেয় এভাবেই একদিন খেলতে খেলতে জামাইমার পা একটি ফাঁদে আটকে যায় ম্যারি জামাই মাকে ওই ফাঁদ থেকে কোনো রকমে ছাড়িয়ে নেয় ঠিকই তবে জামাই মা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তাই সে ম্যারিকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় জামাই মাকে খুঁজতে খুঁজতে ম্যারি আবারও সেই প্রাচীরের সামনে গিয়ে পৌঁছায় এবার সে ওই প্রাচীর বেয়ে উপরে উঠতে শুরু করে কিন্তু প্রাচীরের উপরে পৌঁছানোর পর ম্যারির পা পিছলে যায় এবং সে ভেতরে প্রবেশ করে তখন ম্যারি নিজেকে একটি বাগানের মধ্যে আবিষ্কার করে যে বাগানটি খুবই সুন্দর এবং রহস্যময় ছিল এই বাগানটি দেখে ম্যারি ভীষণ খুশি হয়ে যায় এরপর ওই বাগানেই দেখতে পায় ম্যারি জামাই কিন্তু জামাই মা ভয় পেয়ে যাওয়ায় ম্যারির কাছে আসতে চাইছিল না তাই ম্যারি নিজেই একটি ছোট লেক পেরিয়ে জামাইমার কাছে গিয়ে পৌঁছায় কিন্তু তখনও জামাই মা তার কাছে আসতে চাইছিল না তাই ম্যারি আশেপাশের ওই বাগানটি ঘুরে দেখতে শুরু করে এই বাগান বা জঙ্গল যাই বলা হোক না কেন এর সৌন্দর্য দেখে ম্যারি ভীষণ মুগ্ধ হয়ে যায় সেই সাথে আমরা হাওয়ায় দুলতে দুলতে এই বাগানের কিছু গাছের পাতা কেউ রং পরিবর্তন করতে দেখতে পাই অর্থাৎ সত্যি সত্যি এই বাগানটি অনেক রহস্যময় ছিল এরপর ম্যারির কাছে একটি ছোট পাখি এসে উপস্থিত হয় এক পর্যায়ে পাখিটি একটি গর্তের মধ্যে প্রবেশ করে এবং ম্যারিকে কে সেদিকেই ইশারা করতে থাকে তখন ম্যারি ওই গর্তের মধ্য থেকে একটি চাবি খুঁজে পায় কিন্তু এরপর আর কিছু করতে পারার আগেই মিসেস ম্যাডলক ম্যারিকে ডাকতে আরম্ভ করে ফলে ম্যারি জামাইমার ক্ষতস্থান স্থান আগামীকাল ঠিক করে দেওয়ার কথা বলে এবং বাড়ির পথে রওনা দেয় ফিরে যাওয়ার জন্য যখন ম্যারি আবারও ওই প্রাচীরের উপরে উঠতে শুরু করে তখন আমরা গাছের ডালপালা গুলোকে নিজে থেকে নড়াচড়া করতে দেখতে পাই যেন কি ওই ডালপালা গুলো নিজেরাই ম্যারিকে উপরে উঠতে সাহায্য করছিল ওই দিন বাড়িতে ফিরে আসার পর ম্যারির সারা শরীরে কাদা মাখা দেখে ম্যাডলক ভীষণ রেগে যায় কিন্তু ম্যারি বলে মিস্টার ক্রেভিনি তাকে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছিল যে কথা শুনে ম্যাডলক আর কিছুই বলতে পারে না ম্যারি গোসল করতে চলে যায় সেখানে সে ওই চাবিটি হাতে নিয়ে ভাবতে থাকে এটি কিসের চাবি হতে পারে ওই দিন আবারও ম্যারি কলিনের কান্নার আওয়াজ শুনতে পায় কারণ ম্যাডলক তাকে কিছু ঔষধ খাওয়ার জন্য জোড়াজড়ি করছিল এক পর্যায়ে কলিনকে ঔষধ খাওয়াতে ব্যর্থ হয়ে ম্যাডলক সেখান থেকে চলে যায় এই সুযোগে ম্যারি কলিনের রুমে প্রবেশ করে তখন কলিন জানায় তাকে জোর করে ওই ঔষধগুলো খাওয়ানো হয় কারণ তার পিঠের হাড়ে কিছু সমস্যা রয়েছে যার কারণে সে হাঁটতে পারে না তাই বাবার কথাতেই কলিন ওই ঔষধগুলো খেতে বাধ্য হয় যদিও তার বাবা সারাদিন ব্যস্ত থাকায় কলিনের সাথে তার দেখাই হয় না ফলে কোথাও না কোথাও কলিনও মনে করে যে তার বাবা তাকে খুব একটা ভালোবাসে না এ কথা বলতে বলতেই ম্যারি কলিনের হুইল চেয়ারটি নিয়ে খেলতে আরম্ভ করে কিন্তু এটি কলিনের জন্য মোটেও মজার বিষয় ছিল না কারণ কলিন একেবারেই হাঁটতে পারত না তাই তো তাকে এই হুইল ব্যবহার করতে হতো এর উপর আবার এই হুইল চেয়ারও খুব একটা ব্যবহারিত হতো না যেহেতু কলিন তার ঘর থেকে বাইরেই যেত না তাই ম্যারি কলিনকে বাইরের জগতে ঘুরে আসতে বলে তাহলে হয়তো বা কলিন কিছুটা সুস্থ বোধ করবে সেই সাথে ম্যারি কলিনকে তার দেখা সেই জাদুর বাগানটিরও কথা বলে যেখানে পাখিরা গান গিয়ে শোনাবে একটি মিষ্টি কুকুর বন্ধুর মতো তার সাথে খেলবে কিন্তু কলিন এই সব জাদুর বাগানের কথা বিশ্বাস করে না এমনকি বাইরে যাওয়ার ব্যাপারেও তার কোনো আগ্রহ দেখা যায় না ফলে এই নিয়ে তাদের দুজনের মধ্যে একরকম ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়ার এক পর্যায়ে ম্যারি নিজের ঘরে ফিরে যাওয়ার সময় সেখানে কলিনের মায়ের একটি ছবি দেখতে পায় কলিন জানাই সে তার মাকে প্রচুর ঘৃণা করে কারণ তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে যদিও সবাই বলে মিসেস ক্রেভেন কলিনকে খুব ভালোবাসতো কিন্তু মায়ের এইভাবে ফেলে রেখে চলে যাওয়াটা কলিন কিছুতেই মেনে নিতে পারছিল না কলিনের এসব কথা শুনে ম্যারি বলে কলিনের মা তাকে অন্তত ভালো তো বাসত অথচ ম্যারির মা তো তাকে ভালোই বাসত না যা শুনে কলিনের ম্যারির জন্য বেশ খারাপ লাগে তাই সে ম্যারির মন ভালো করার জন্য তাকে একটি গল্প শোনাতে বলে ম্যারিও খুশি খুশি তাই করতে শুরু করে দেয় এরপর নিজের রুমে ফিরে যাওয়ার সময় ম্যারি আবারও ম্যাডলককে কলিনের রুমের দিকে যেতে দেখতে পায় তাই সে আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু তখন ম্যারি সেখানে অন্য একটি রুম দেখতে পায় ওই রুমের মধ্যে প্রবেশ করলে ম্যারি সেখানে খুব সুন্দর এবং দামি কিছু পোশাক সেই সাথে গয়নাও দেখতে পায় ম্যারি ওই পোশাক এবং গয়নাগুলো পরে দেখতে থাকে সেই সাথে সেখানে সে তার মা এবং মিসেস ক্রেভেনেরও কিছু ছবি দেখতে পায় ম্যারি সেখান থেকে একটি নেকলেস নিয়ে বেরিয়ে আসে তখন কলিনের রুমের বাইরে ম্যারি মিস্টার ক্রেভেনকে দেখতে পায় কলিন তখন কাজ ছিল এ কারণে মিস্টার ক্রেভেন তার রুমের ভেতরে প্রবেশ করে না যা দেখে ম্যারিরও বেশ খারাপ লাগে এখন পরদিন ম্যারি মার্থার কাছে তার আন্টি মিসেস গ্রেস ক্রেভেনের ব্যাপারে জানতে চায় কারণ ম্যারির মা তাকে নিজের যমজ ব্যাপারে কোনো কিছু বলা তো থাক এমনকি কি ইংল্যান্ডের ব্যাপারেও কখনো কিছু বলেনি এখানে মার্থা বলে ম্যারির মা এবং তার বোনের মধ্যকার সম্পর্ক খুবই গভীর ছিল তারা প্রায় সব সময় একসাথে থাকত কিন্তু একদিন ম্যারির বাবার ইন্ডিয়ায় ট্রান্সফার হয়ে যায় যার ফলে তাদের দুই বোনের মধ্যে বিচ্ছেদ হওয়ার সময় চলে এসেছিল আর এই খবর শুনে তারা দুই বোনই অনেক কান্নাকাটি করতে শুরু করে তবুও শেষবারের মতো বিদায় উপলক্ষে এই বাড়িতে অনেক বড় করে একটি বল ডান্সের আয়োজন করা হয় যেখানে মার্থা নিজেও উপস্থিত ছিল ওই বল পার্টিতে ম্যারির মা এবং তার বোন উচ্ছ্বাসের সাথে নাচানাচি করছিল তবে এর কিছুদিন পরই মিসেস ক্রেভেন মারা যায় তার মৃত্যুর শোকে ম্যারির মা অনেক অনেক বেশি ভেঙে পড়েছিল তখনই অতীতের একটা দৃশ্য আমরা দেখতে পাই ম্যারির মা ম্যারির কাছ থেকে সব সময় দূরে থাকায় একদিন সে জোর করেই তার মায়ের সাথে কথা বলতে চায় কিন্তু তখন তাদের বাড়ির সার্ভেন্ট এবং ম্যারির বাবা মিলে তাকে আটকে নেয় ম্যারি ভাবতো তার মা হয়তো বা তাকে পছন্দ করে না কিন্তু ম্যারির বাবা বলে এমনটা কিছুই নয় বরং তার মা অসুস্থ থাকায় সে কারোর সাথেই কথা বলতে চাইছে না এ কথা শুনে রেগে গিয়ে ম্যারি নিজের মায়ের মৃত্যু প্রার্থনা করে বসে কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারছিল সেদিন তার ওই প্রার্থনা করা উচিত হয়নি মূলত নিজের যমজ বোন মারা যাওয়ার শোকেই ম্যারির মা এমন স্তব্ধ এবং নীরব হয়ে গিয়েছিল এখন পর ম্যারি আবারও জামাইমার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পথে সে আবারও মারথার ভাই ডিকনকে দেখতে পায় ডিকন এবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ম্যারি তাকে আটকে নেয় ম্যারি বলে ডিকনের পাতা ফাদে তার বন্ধু জামাই মা আহত হয়ে গিয়েছিল যা শুনে ডিকন দুঃখ প্রকাশ করে জিজ্ঞাসা করে সে জামাইমাকে মাকে কোথায় পাবে কারণ সে জানে জামাই মাকে সুস্থ করতে হলে কি করতে হবে কিন্তু ম্যারি প্রথমে ডিকনের উপর বিশ্বাস করতে পারছিল না তাই সে ডিকনকে আগে কথা দিতে বলে যে সে ম্যারির ওই সিক্রেট বাগানের ব্যাপারে কাউকেই কিছু জানাবে না এরপর ডিকনও এই ব্যাপারে তাকে আশ্বস্ত করলে ম্যারি তাকে সেই সিক্রেট বাগানে নিয়ে যায় ম্যারি আবারও মাংসের টুকরো ফেলে জামাই মাকে ডেকে আনে ডিকন দেখতে পাই ফাদের কারণে জামাইমার পা ভেঙে যায়নি ঠিকই তবে তার ওই ক্ষতস্থানটি স্থানটি পচে যেতে শুরু করে ছিল তাই ডিকন জিজ্ঞাসা করে এখানে কোনো পানির উৎস আছে কিনা তখন ম্যারি ডিকনকে ওই লেকের কাছে নিয়ে যায় ডিকন প্রথমে লেকের পানিতে জামাইমার ক্ষতস্থানটি স্থানটি পরিষ্কার করে দেয় এবং এরপর কোনো রকম ঔষধ ছাড়াই শুধুমাত্র একটি কাপড় জামাই জামাইমাকে ছেড়ে রাখে যা দেখে ম্যারি অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে জামাইমার পা কি কোনো জাদুর মাধ্যমে ঠিক হয়ে যাবে উত্তরে ডিকন বলে আগামীকাল সকালে এলেই ম্যারি তা দেখতে পারবে এরপর তারা জামাইমাকে সেখানে রেখেই চলে যায় আমরা ওই বাগানের ঘাসগুলোকে জামাইমাকে জড়িয়ে ধরতে দেখতে পাই যেন কি সত্যি সেগুলো জামাইমার ক্ষত ঠিক করে দিচ্ছিল এদিকে বাড়িতে ফিরে গিয়ে ম্যারি কলিন কেউ ওই ঘটনার ব্যাপারে জানায় যেখানে কলিন আগ্রহের সাথে জামাইমার ব্যাপারে জানতে চায় কিন্তু ম্যারি আবারও কলিনকে বাইরে যাওয়ার কথা বললে সে রেগে যায় তবে এবার ম্যারি জোর করেই কলিনকে হুইল চেয়ারে বসিয়ে দেয় এবং তাকে ওই রুমটিতে নিয়ে যায় যেখানে ম্যারি এবং কলিনের মায়ের ছবি ছিল কলিন জানতো যে এটি তার মায়ের রুম তাই সে কিছুতেই সেখানে যেতে চাইছিল না কিন্তু তাও ম্যারি জোর করে তাকে সেখানে নিয়ে গিয়েছিল তাদের দুই ভাই বোনের ছবিও সেখানে ছিল এখানে ম্যারি কলিন একটি ছবি দেখায় যেখানে ম্যারি এবং কলিনের মা সেই সিক্রেট বাগানের মধ্যে ছিল এমন কি এখানে তাদের সাথে ছোট কলিন এবং ম্যারিও উপস্থিত ছিল অর্থাৎ কলিন এবং ম্যারি দুজনই আগে ওই সিক্রেট বাগানে গিয়েছিল এবং তারা একে অপরকেও চিনতো এমন কি ওই ছবিতে কলিন হেঁটে বেড়াচ্ছিল অর্থাৎ ছোটবেলাতে কলিনের পা একদমই ঠিক ছিল তবে অনেক ছোটবেলার ঘটনা হওয়ায় তাদের দুজনেরই এই সব ব্যাপারে কোনো কিছু মনে ছিল না এই সব কিছু জানার পরও কলিন ওই সিক্রেট বাগান এবং তার মায়ের গল্প শুনতে খুবই বিরক্ত বোধ করছিল ফলে এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে প্রথমে ঝগড়া এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়ে যায় যার তরুণ তারা দুজনই নিচে পড়ে যায় এখানে ম্যারি লক্ষ্য করে কলিনের পিঠে কোনো সমস্যা নেই তাই সে বলে হয়তো বা চেষ্টা করলে কলিন আবারও পুনরায় হাত পারবে কিন্তু কলিন এই সব কথা শুনতে চায় না ফলে ম্যারি আবারও তাকে নিজের রুমে ফিরিয়ে নিয়ে আসে পরদিন সকালে ম্যারি বাগানে ফিরে যায় এবং দেখতে পাই সত্যি সত্যি জামাইমার পা একদমই ঠিক হয়ে গিয়েছিল যা দেখে ম্যারি এবং ডিকনের বিশ্বাস হয়ে যায় যে সত্যি এটি একটি জাদুর বাগান এরপর ম্যারি এবং ডিকন জামাইমার সাথে খেলতে আরম্ভ করে এবং বাগানের চারিদিকে ছুটাছুটি করতে থাকে এক পর্যায়ে সেই ছোট্ট পাখিটি তাদের দুজনকে সেই প্রাচীরের কাছে নিয়ে যায় যেটির উপর দিয়ে তারা এই বাগানে এসে পৌঁছেছিল ডিকন সেখানে একটি দরজা দেখতে পায় যেটিতে তালা দেওয়া ছিল এই তালাটি দেখা মাত্রই ম্যারির কাছে থাকা ওই চাবিটির কথা ম্যারির মনে পড়ে যায় অর্থাৎ এই বাগানে প্রবেশের জন্য একটি দরজা আছে এবং ওই দরজার চাবিটি সেদিন ম্যারি খুঁজে পেয়েছিল পরবর্তী দৃশ্যে ম্যারি এবং ডিকন লুকিয়ে কলিনের রুমে যায় কিন্তু গতকালকের ঘটনার কারণে কলিন ম্যারির উপর ভীষণ রেগেছিল তাই তো ম্যারিকে দেখে চিৎকার করা শুরু করার সাথে সাথেই মার্থা সেখানে এসে উপস্থিত হয় মাথা ডিকন এবং ম্যারিকে দেখে অনেক ঘাবড়ে যায় এবং মনে করিয়ে দেয় যে এর জন্য তাদেরকে অনেক বড় শাস্তি পেতে হতে পারে তাদের এখানে আসার ব্যাপারে মিসেস ম্যাডলক কোনোভাবে জানতে পারলে ম্যারিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং ডিকন সেই সাথে মার্থাকে এর চাইতেও বড় শাস্তি দেওয়া হবে এসব বলতে বলতে সত্যি ম্যাডলক সেখানে এসে উপস্থিত হয় কিন্তু মার্থা বলে সে কলিনকে সামলে নিবে এবং কোনো রকমে তাকে বুঝিয়ে সেখান থেকে সে পাঠিয়ে দেয় ফলে ডিকন এবং ম্যারি এই যাত্রায় বেঁচে যায় এরপর তারা কলিনের রুমে প্রবেশ করে এখানে ম্যারি কলিনকে আবারও বাইরে যাওয়ার কথা বলে কিন্তু মার্থা জানায় বিকেল চারটার সময় মেডলক কলিনকে চেক আপের জন্য আসবে যা শুনে ম্যারি কথা দেয় যে সে চারটা বাজার আগেই কলিনকে নিয়ে ফিরে আসবে কিন্তু কলিন তখনও যেতে রাজি ছিল না তাই সে জোরে চিৎকার করতে আরম্ভ করে যা দেখে ম্যারি তার মুখ চেপে ধরে ম্যারি কলিনকে বোঝানোর চেষ্টা করে যে ওই বাগানে জাদুর কারণে জামাইমা সুস্থ হয়ে গিয়েছে তাই তার মনে হয় ওই বাগানে গেলে কলিনও সুস্থ হয়ে উঠবে এবং পুনরায় সে হাঁটাচলা করতে সক্ষম হবে এছাড়াও এই রুমে বসে একদিন কলিন এমনিতেই মারা যাবে তাই মারা যাওয়ার আগে তাকে অন্ততপক্ষে একবার তো চেষ্টা করে দেখা উচিত এই সব কিছু শুনে কলিন শেষমেশ তাদের সাথে যেতে রাজি হয় এরপর ম্যারি সেই প্রাচীরের দরজাটি দিয়ে কলিনকে বাগানের ভেতরে নিয়ে যায় আর এই বাগানের সৌন্দর্য দেখে কলিনও অবাক হয়ে যায় এবং সে এখানে আসতে পেরে ভীষণ খুশিও হয় ম্যারি এখানে কলিনের হাতে এক টুকরো মাংস ধরিয়ে দেয় এবং জামাইমার আসার জন্য অপেক্ষা করতে বলে কিছুক্ষণ পর জামাইমা এসে কলিনের হাত থেকে মাংস খেতে শুরু করে যা দেখে কলিন আপ্লুত হয়ে পড়ে এবং জামাইমার সাথে তারও ভালো বন্ধুত্ব হয়ে যায় সেই সাথে কলিনও লক্ষ্য করে যে জামাইমা সত্যিই সুস্থ হয়ে গিয়েছে এবং তার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পর্যন্ত নেই এখানে কথায় কথায় ডিকন জানায় তার বাবা একজন সাহসী লোক ছিল কিন্তু এখন আর তিনি এই পৃথিবীতে বেঁচে নেই যা শুনে ম্যারি এবং কলিনের তার জন্য খারাপ লাগে আর এরপর পর তারা সবাই বাগানে আনন্দ করতে থাকে পরদিন ম্যারি আবারও লুকিয়ে বাগানের দিকে যেতে আরম্ভ করে কিন্তু এবার ম্যাডলক ম্যারিকে দেখে ফেলে এবং তার পিছু নেয় এক পর্যায়ে ম্যাডলক ম্যারিকে ধরে ফেলে এবং বলে যে নিশ্চয়ই সে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে যা শুনে ঘাবড়ে গিয়ে ম্যারি কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই ম্যাডলক সেই নেকলেসটি দেখায় যেটি ম্যারি মিসেস ক্রেভেনের রুম থেকে নিয়ে এসেছিল ফলে ম্যাডলক ধরে নেয় যে ম্যারি ওই নেকলেসটি চুরি করেছে এবং এই ব্যাপারে সে মিস্টার ক্রেভেনকেও জানিয়ে দেয় সেই সাথে ম্যাডলক এটাও জানতে পেরে গিয়েছিল যে ম্যারি কলিনকে বাইরে নিয়ে গিয়েছিল ফলে এই সব শুনে মিস্টার ক্রেভেন ভীষণ রেগে যায় যেহেতু ওই গয়না এবং পোশাকগুলো মিস্টার ক্রেভেনের স্ত্রীর শেষ স্মৃতি ছিল তাই সেগুলো ক্রেভেনের জন্য খুবই মূল্যবান ছিল সেই সাথে ম্যারি কলিনের রুমও খুঁজে পেয়ে গিয়েছিল এ কথা জানতে পেরে সে ম্যাডলক বকতে আরম্ভ করে কারণ মিস্টার ক্রেভেন আগে থেকেই ম্যাডলককে সাবধান করে দিয়েছিল যাতে করে ম্যারি কলিনের কাছে যেতে না পারে ম্যারি বলে কলিন তার খুব ভালো বন্ধু তাই সে কলিনকে বাইরে নিয়ে গিয়েছিল যাতে করে সে বাইরের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে কেননা তার মতে মিস্টার ক্রেভেন তো নিজের ছেলেকে ওই রুমের মধ্যেই বন্দি করে মেরে ফেলতে চলেছে যা শুনে মিস্টার ক্রেভেন রেগে গিয়ে বলে কলিনের রুমের বাইরে যাওয়াটা এর চাইতেও বেশি বিপজ্জনক হতে পারে এখন মিস্টার ক্রেভেন এবং ম্যাট লক ম্যারিকে নিয়ে মিসেস ক্রেভেনের সেই রুমে যায় সেখানে তারা মিসেস ক্রেভেনের সব পোশাক এবং গয়নাগুলো এলোমেলো অবস্থায় দেখতে তাই এবার মিস্টার ক্রেভেন ম্যাডলক কে বলে ম্যারি কে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে না ম্যারি তার কথা শুনেনি ম্যারি মিস্টার ক্রেভেন কে বোঝানোর অনেক চেষ্টা করে সে বোঝাতে চায় যে সে কলিনের ভালোর জন্যই এই সব কিছু করেছে কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না ম্যাডলক ম্যারি কে তার রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দেয় ফলে তখন রাগের বসে ম্যারি রুমের মধ্যে থাকা একটি ঘোড়ার মূর্তি ভেঙে ফেলে তবে এর ফলে তার লাভই হয় কেননা ওই মূর্তির মধ্যে ছিল অনেকগুলো চিঠি যা দেখে ম্যারি নিয়ে নিজেই হতবাক হয়ে যায় অন্যদিকে তখন আমরা মিস্টার ক্রেভেনকে দেখতে পাই যে কিনা নিজ হাতেই ওই পোশাকগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছিল অর্থাৎ তার স্ত্রীকে অনেক এদিকে ম্যারি ওই চিঠির মাধ্যমে কিছু রহস্য জানতে পারে তাই তো পরদিন সকালেই সে আবারও সেই সিক্রেট বাগানে ছুটে যায় এবং একটি বড় গাছের কাছে গিয়ে পৌঁছায় ম্যারি ওই চিঠিটি পড়ে জানতে পারে যে কলিনের মা মিসেস ক্রেস অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং খুব শীঘ্র শীঘ্রই মারা যেতে চলেছিল আর মৃত্যুর সময় গ্রেসের পাশে থাকার জন্য ম্যারির মাও এখানে এসেছিল গ্রেসের ইচ্ছা ছিল যে সে এই গাছের নিচে মারা যাবে এবং পরবর্তীতে তাই হয় কিন্তু গ্রেস এই গাছের নিচে মারা যাওয়ার দরুন তার অনেক স্মৃতি এখানে রয়ে গিয়েছে আর এ কারণেই মূলত মিস্টার ক্রেভেন এই বাগানটিকে বন্ধ করে দিয়েছিল এবং এখানে কারোর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল অর্থাৎ মিস্টার ক্রেভেন অনেক আগে থেকেই এই বাগানটির ব্যাপারে জানত কেননা এই জাদুর বাগানটি আর কারো নয় বরং গ্রেসেরই ছিল তাই এখন কলিনকে গ্রেসের এই বাগানই সুস্থ করতে পারবে আর তাদের এই কাজ খুব দ্রুত করতে হবে কারণ কিছুদিনের মধ্যেই ম্যারিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এখন ওই দিন মেডলক কোনো কাজে বাইরে চলে যায় এই সুযোগে ম্যারি আবারও কলিনকে নিয়ে সেই বাগানে যায় এবার ম্যারি এবং ডিকন কলিনকে সেই লেকের পানির মধ্যে নিয়ে যায় প্রথমবারের মতো এইভাবে কোনো লেকের পানিতে ভিজতে পেরে কলিন ভীষণ আনন্দিত হয় এরপর তারা আবারও সেখানে খেলতে আরম্ভ করে খেলার ছলে নিজেদেরকে এই বাগানের মালিক বলে দাবি করতে থাকে কিন্তু ম্যারি বলে এই বাগান তাদের নয় এবং তারা কখনোই এর মালিক হতে পারবে না এ কথা বলে ম্যারি কলিনকে সেই গাছটির কাছে নিয়ে যায় যেখানে গ্রেস মারা গিয়েছিল কিন্তু কলিন বারবার সেখান থেকে ফিরে যেতে চাইছিল কারণ সে কিছুতেই সে স্থানে থাকতে চাইছিল না যেখানে তার মা মারা গিয়েছিল ম্যারি কলিনকে বোঝানোর চেষ্টা করে যে গ্রেস এখানে মারা গিয়েছিল এ কারণেই এই বাগানটি জাদুর বাগানে পরিণত হয়েছে রেস নিজের জাদুর মাধ্যমে জামাই মাকে সুস্থ করেছে এর মানে কলিনও এই বাগানের জাদুর দ্বারা সুস্থ হতে পারবে কিন্তু হয়ে যায় শুধুমাত্র ম্যারি এবং ডিকনেরই নয় বরং সেখানে থাকা গাছপালারও মন খারাপ হয়ে যায় গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় ওই দিন রাতে ম্যারি তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় তখন ম্যারির একটি পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন ম্যারির বাবা ম্যারিকে বুঝিয়ে বলেছিল যে তার মা এখন শোকা আর তারই শোক তাকে অসুস্থ করে তুলেছে এবং এতে ম্যারির মায়ের কোনো দোষ নেই তাই ম্যারি তার মায়ের সেই প্রতিচ্ছবিকে সরি বলে কারণ সে তখন নিজের মায়ের পরিস্থিতি বুঝতে পারেনি ম্যারি ওই চিঠিগুলো কলিনকেও দেখাতে চায় যেগুলো ম্যারির মা কলিনের মাকে জীবিত থাকতে লিখে পাঠিয়েছিল প্রথমে কলিন ম্যারির কোনো কথাই শুনতে চায় না কিন্তু ম্যারি বলে তার এই চিঠিগুলো সম্পর্কে জানা খুবই জরুরি কেননা এই চিঠিগুলোতে ম্যারির মা উদ্বেগ প্রকাশ করেছিল যে গ্রেস না থাকলে মিস্টার গ্রেভেন কলিনের কিভাবে খেয়াল রাখবে মিস্টার গ্রেভেন মূলত গ্রেসের মতো একইভাবে কলিনকেও হারাতে চায়নি তাই সে কলিনকে এই রুমের মধ্যেই আবদ্ধ করে রেখেছিল যাতে করে বাইরের কোনো বিপদ আপদ তার কাছে না আসতে পারে একথা শুনে কলিন নিজে এসে দরজা খুলে দেয় যা দেখে ম্যারি একই সাথে অবাক এবং খুশি হয় কারণ এখন কলিন একটু একটু করে নিজের পায়ে হাঁটতে পারছিল এরপর কলিন ম্যারি এবং ডিকন আবারও সেই বাগানে যায় সেখানে কলিন কিছু চিঠিতে ম্যারির ব্যাপারে লেখা দেখে ম্যারির মা গ্রেসকে চিঠিতে একটি গল্পের ব্যাপারে বলেছিল যা ম্যারি তার মাকে শুনিয়েছিল ম্যারি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কারণ ওই সময় সে ভাবত তার মা হয়তোবা বা তার কোনো কথাতেই গুরুত্ব দিত না ম্যারির বদ্ধমূল ধারণাই ছিল তার মা তাকে কখনো ভালোই বাসেনি কিন্তু আসলে এ কথা সত্যি নয় ফলে কলিন বলে হয়তোবা তারা কেউই নিজেদের মা বাবা কে সঠিকভাবে বুঝতে পারেনি এরই মধ্যে ম্যাডলক ম্যারিকে ডাকতে আরম্ভ করে ফলে তারা দ্রুত বাড়িতে ফিরে আসে ম্যাডলক এখানে ম্যারিকে একটি স্কুল ড্রেস দেয় এবং জানায় যে আগামীকাল দুপুরেই ম্যারিকে সেখানে চলে যেতে হবে কিন্তু ম্যারি এখনই স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না তাই সে ক্রেভেনের কাছে যায় এবং আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে কলিনের পিঠে কোনো সমস্যা সে লক্ষ্য করেনি তাই হয়তোবা চেষ্টা করলে কলিন আবারও হাঁটতে পারবে আর এর জন্য কলিনের বাইরে বের হওয়ার প্রয়োজন এছাড়াও এই বাড়িটি কলিন এবং ক্রেভেন দুজনের জন্য একটি কারাগারে পরিণত হয়েছে তাই তাদের দুজনেরই এখান থেকে বের হওয়া উচিত সেই সাথে আরও বলে কলিনের মাও চাইতো না যে কলিন এইভাবে জীবন যাপন করুক এসব কথা শুনে মিস্টার ম্যারি বন্দি রাগ হয় ঠিকই কিন্তু সে তাও কিছুই বলে না ম্যারির এসব কথাবার্তার কারণে ম্যাডলক মিস্টার ক্রেভেনের কাছে ক্ষমা চায় এবং আগামীকালে তারা ম্যারিকে স্কুলে পাঠিয়ে দিবে বলেও জানায় কিন্তু এই কথাবার্তা মিস্টার ক্রেভেনের বনে অনেক দাগ কেটেছিল তার দুঃখের ভার যেন আরো বেশি বাড়িয়ে দিয়েছিল তাই তো রাতে সে প্রচুর পরিমাণে মদ্যপান করে যা ম্যারিও দেখে ফেলে এক পর্যায়ে কাঠিটি জ্বলন্ত অবস্থাতেই হাত থেকে ফেলে দেয় ওই দিন ম্যারি কলিন এবং ডিকন আবারও বাগানে যায় কলিন ম্যারিকে বোঝানোর চেষ্টা করে যে স্কুলে গেলে সে নতুন বন্ধু পাবে এবং অনেক কিছু শিখতে পারবে যা তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিন্তু ম্যারি বলে নতুন স্কুলে গিয়ে সে বেশি একা হয়ে যাবে আর এই বাগান থেকে সে যে আনন্দ পায় তা সে কোথাও গেলে পাবে না তারা এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই তারা লক্ষ্য করে জামাইমা তাদেরই বাড়ির দিকে তাকিয়ে জোরে জোরে ডাকছে এবং তাদের বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে যা দেখে তারা সবাই অনেক খাবড়ে যায় ম্যারি এবং ডিকন তখনই সেদিকে ছুটে যায় বাড়ির বাইরে তখন দাঁড়িয়েছিল মার্থা মার্থা জানায় বাড়িতে আগুন লেগে গিয়েছে তবে মিস্টার ক্রেভেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ম্যারি তো জানতো মিস্টার ক্রেভেন কোথায় আছে কারণ বাগানে যাওয়ার আগে সে মিস্টার ক্রেভেনকে মদ্যপান করতে দেখেছিল তাই সেই কথা বলেই ক্রেভেনকে বাঁচাতে বাড়ির ভেতরে ছুটে যায় মিসেস পিচার এবং বাকি সকল সার্ভেন্টরা মেরিকে ভেতরে যেতে নিষেধ করে তবে সে কারোর কথাই শোনে না অন্যদিকে মিস্টার ক্রেভেন কলিনের রুমে গিয়ে তাকে খোঁজার চেষ্টা করছিল কেননা সে আগুনের মধ্যে নিজের ছেলেকে রেখে কিছুতেই বের হতে চাইছিল না সে জানতো কলিন ঘরের ভেতরে রয়েছে এছাড়া কলিন তো হাঁটতেও পারে না এইসব নিয়ে সে অনেক চিন্তিত ছিল এরই মধ্যে সেখানে ম্যারিও এসে পৌঁছায় সে ক্রেভেনকে কে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু মিস্টার ক্রেভেন তার ছেলেকে ফেলে রেখে কোথাও যাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় তখন ম্যারি তাকে জানায় কলিন একেবারেই নিরাপদে আছে আর এখান থেকে বেরোনোর পর সে অবশ্যই কলিনকে বাইরে দেখতে পারবে এ কথা শুনে মিস্টার ক্রেভেন বেশ দ্বিধায় পড়ে যায় সে বুঝতে পারছিল না সে ম্যারির উপর ভরসা করবে কিনা তবে ম্যারি যেহেতু তাকে আশ্বস্ত করছিল তাই সে ম্যারির উপর বিশ্বাস করে বাইরে বেরিয়ে আসে প্রতিমধ্যে মিস্টার ক্রেভেনের পা পিছলে যায় সেই সাথে ধোয়ার কারণে সে আর দৌড়াতেও পারছিল না তাই সে ম্যারিকে বলে তাকে এখানেই রেখে বেরিয়ে যেতে তা না হলে ম্যারিও বিপদে পড়বে কিন্তু ম্যারি তখনও মিস্টার ক্রেভেনকে হার মানতে নিষেধ করে এবং বলে যে কলিনের তাকে প্রয়োজন এমনিতেই কলিনকে সামলানোর জন্য গ্রেস নেই এর উপর আবার যদি মিস্টার ক্রেভেনও না থাকে তাহলে কলিনের অবস্থাও ম্যারির মতো হয়ে যাবে তাই যে করেই হোক ক্রেভেন এখান থেকে বের হতেই হবে ঠিক তখনই মিস্টার ক্রেভেন তার স্ত্রীর প্রতিচ্ছবি সামনে দেখতে পায় পায় ফলে আত্মবিশ্বাস ফিরে এবং পিছু পিছু বাড়ির মূল পৌঁছায় তখন সেখানে আবারও আবারও ম্যারির ফটকে এসে ম্যারি তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় মূলত সেই এতক্ষণ ম্যারিকে সাহায্য করছিল এই বিশাল আকারের আগুনে পোড়া বাড়ি থেকে বাইরে বের হওয়ার জন্য ম্যারি এখানে তার মাকে উদ্দেশ্য করে বলে সে জানে তার মা তার সাথে থাকতে পারবে না কিন্তু তাও সে নিজের মাকে অনুরোধ করে যাতে করে সে ম্যারিকে ছেড়ে না যায় তবে এর কোনো উত্তর না দিয়ে ম্যারির মা তার কপালে চুমু দেয় এরই মধ্যে ডিকন এবং মার্থাও সেখানে চলে আসে তারা ক্রেভেন কে বাইরে নিয়ে যায় তখন ম্যারি তার সামনে তার মা এবং তার আন্টির প্রতিচ্ছবি দেখতে পায় এরপর বাইরে বেরিয়ে ক্রেভেন সবার আগে কলিনের খোঁজ করতে থাকে তাই ম্যারি কলিন এবং ম্যাডলক কে সেই জাদুর বাগানে নিয়ে যেতে শুরু করে যার সৌন্দর্য দেখে ম্যাডলক ও অবাক হয়ে যায় এরপর ফাইনালি মিস্টার ক্রেভেন কলিনকে দেখতে পেয়ে স্বস্তি বোধ করে মিস্টার ক্রেভেন কলিনের দিকে এগিয়ে যেতে গেলে কলিন তাকে থামিয়ে দেয় এবং একটি লাঠির উপর ভর করে নিজেই ক্রেভেনের দিকে এগিয়ে আসতে শুরু করে যা দেখে মিস্টার ক্রেভেন একেবারেই অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব যার উত্তরে কলিন বলে এটা হয়তো বা তার মায়ের ওই জাদুর বাগানের কারণেই সম্ভব হয়েছে যা শুনে মিস্টার ক্রেভেন নিজের ভুল বুঝতে পারে যে কলিনকে এইভাবে ঘরে বন্দি রাখা তার একদমই উচিত হয়নি তাই মিস্টার ক্রেভেন বলে তাদের সন্তানেরা তাদেরকে একটি ভালো শিক্ষা দিয়েছে যার দরুন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে সেই সাথে মিস্টার ক্রেভেন কলিনের কাছেও ক্ষমা চায় তবে কলিন এখানে তার বাবাকে এইভাবে ক্ষমা চাইতে নিষেধ করে তারা বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে মিস্টার ক্রেভেন এখানে কলিনের সাথে সাথে ম্যারিকেও এখন থেকে নিজের মেয়ে হিসাবেই লালন পালন করবে বলে ঠিক করেছিল সেই সাথে সে তাদের সে পুড়ে যাওয়া বাড়িটিও মেরামতের কাজ শুরু করে দিয়েছিল আমরা দেখতে পাইছে কিনা এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আর দৌড়াতেও পারছে তাই কলিন ম্যারি টিকন এবং জামাই মা একত্রে আনন্দের সহিত ওই রহস্যময় জাদুর বাগানে সেই লেকে ঝাপাঝাপি করতে থাকে আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করছি দ্য সিক্রেট গার্ডেনের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন সেই সাথে এর পর কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটার নামও কমেন্ট জানাতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ